100% ডিজিটাল আইপিএস, 100% পিওর সাইন ওয়েভ। আপনি যখন আইপিএস কিনবেন তখন তিনটি জিনিস খেয়াল করে আইপিএস কিনবেন। প্রথম যেটি দেখবেন সেটি আপনার ক্রয়কৃত আইপিএসটি 100% পিওর সাইন ওয়েভ কিনা। যদি সাইন ওয়েভ না হয় তাহলে কিন্তু আপনার ফ্যানগুলা শব্দ করবে, লাইটগুলা টুপটাপ কেটে যাবে, অর্থাৎ কারেন্টের যত ইনস্ট্রুমেন্ট আপনি চালাবেন সেইগুলা কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে। যদি 100% পিওর সাইন ওয়েভ হয় তাহলে কিন্তু এই ক্ষতিটা আপনার হবে না। দ্বিতীয়ত যেই জিনিসটা খেয়াল করবেন সেটি এর ভিতরে যে ট্রান্সফরমার রয়েছে অর্থাৎ এর যে কয়েলটা রয়েছে সেটি 100% কপার কিনা। যদি কপার হয় অর্থাৎ তামার তৈরি হয় তাহলে সেটি কিন্তু গরম হবে না এবং সেটি কিন্তু খুব দ্রুত নষ্ট হবে না, কেটে যাবে না, দীর্ঘদিন আপনি শান্তিতে ব্যবহার করতে পারবেন। তিন নম্বরে যেটি দেখবেন সেটি এটি 100% ডিজিটাল কিনা। যদি ডিজিটাল হয় তাহলে ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনি সকল তথ্য দেখতে পাবেন যে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে কিনা, কত পার্সেন্ট চার্জ হয়েছে এবং আনুষঙ্গিক সকল তথ্য কিন্তু আপনি ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবেন, যেটি ম্যানুয়াল আইপিএসগুলোতে সাধারণত দেখা যায় না। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা আইপিএস একদম 300 ওয়াট থেকে শুরু করে 2000 ওয়াট পর্যন্ত যত আইপিএস আপনি পাবেন প্রত্যেকটা আইপিএস এই তিনটা গুণ সম্বলিতই হয়ে থাকে, অর্থাৎ এই তিনটি জিনিস মাথায় রেখেই তৈরি হয়ে থাকে। অর্থাৎ আমাদের মিস্ত্রিদের পরিষ্কার বলা আছে যত ওয়াট আইপিএস কাস্টমারের ডিমান্ড থাকবে ঠিক তত ওয়াটই যাতে সে লোড দিতে পারে এবং 100% কপার দিয়ে যাতে কয়েলগুলি তৈরি করা হয় এবং প্রত্যেকটা আইপিএস যাতে পিওর সাইন ওয়েভ হয়। ডিজিটাল ডিসপ্লে তো বটেই, প্রত্যেকটা 100% পিওর সাইন ওয়েভ হবে। আপনি অর্ডার করার পর যখন হাতে পাবেন ইনশাল্লাহ কথা কাজে মিল পাবেন। এবং আমাদের আইপিএসগুলো আমরা জানি যে দূর দূরান্তের কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই, সুতরাং এর যে বডি ফিটনেসগুলো সেটাও কিন্তু শক্তিশালী, শক্ত, মজবুত এবং এই ভিতরটাও কিন্তু 100% কপার এবং শক্তিশালী, শক্ত, মজবুত করে তৈরি করা হয়েছে। আগের আমলে নোকিয়া 3310-এর মতো হেভি টাইপের বডি এবং ভিতরটা করা হয়েছে যাতে দীর্ঘদিন আপনি শান্তিতে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা আইপিএসে ওভারলোড প্রোটেকশন দেওয়া হয়েছে, ওভার হিট প্রোটেকশন দেওয়া হয়েছে এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া হয়েছে, সুতরাং কোনো রকমের দুর্ঘটনার সম্ভাবনা ছাড়াই কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমাদের তৈরি এই আইপিএসগুলোতে আপনি যে কোনো টাইপের ব্যাটারি, সেটা জেল ব্যাটারি, পাউডার ব্যাটারি, পানির ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি কিংবা টিউবুলার ব্যাটারি, যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন। আপনি সর্বোচ্চ 265 এমপিআর পর্যন্ত ব্যাটারি ইউজ করতে পারবেন। এবং প্রত্যেকটা আইপিএসের মধ্যে অটো কাট অফ সিস্টেম ব্যাটারি চার্জার দেওয়া হয়েছে, যেগুলো আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি চার্জ দেওয়া বন্ধ করে দিবে, অযথা অতিরিক্ত চার্জ করে ব্যাটারি ফুলিয়ে ফাপিয়ে দিবে না, নষ্ট করবে না। আপনি যে কোনো টাইপের ব্যাটারি ব্যবহার করতে পারেন, যত বেশি এমপিআর নেবেন তত বেশি ব্যাকআপ পাবেন। সামনের অংশটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই অন করার পর আপনি ডিজিটাল লেখাগুলো দেখতে পাবেন। যদি আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাই, দেখুন আপনি যা কিছু কারেন্টের যন্ত্রাংশ চালাবেন সব কিছু এখান থেকে আউটপুট নেবেন। অন অফ সুইচ রয়েছে এবং হেভি টাইপের কোয়ার্ড দেওয়া হয়েছে, শক্ত মজবুত হেভি টাইপের কোয়ার্ড, এটা কারেন্টে চলে যাবে এবং এই দুইটা আপনার ব্যাটারিতে লাল কালো দেখে লাগিয়ে দিবেন। আর এই আইপিএসগুলো এরকম সিস্টেমে তৈরি করা হয়েছে যাতে আপনার এলাকার যে কোনো একজন ইলেকট্রিক মিস্ত্রি ডেকে কিন্তু লাগিয়ে নিতে পারবেন, তাদের 100 টাকা দিলেই হবে, খুব সহজেই কিন্তু এইটি সেটিং করা যায়, অর্থাৎ আপনার ঘরে এইটি ইনস্টল করতে পারবেন। ভিডিওটি লম্বা করব না, কারণ আইপিএস সম্পর্কে একাধিক ভিডিও এই চ্যানেলে আপনারা দেখেছেন। দীর্ঘ 4 বছর থেকে আমরা এই আইপিএসগুলো সেল করে থাকি, আপনারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন। শেষ করার আগে দুটি কথা স্পষ্ট বলে দিই, আপনি যত ওয়াট অর্ডার করবেন অ্যাকুরেট অত ওয়াটই হাতে পাবেন, অর্থাৎ অত ওয়াটই আপনি লোড দিতে পারবেন। এক কথা, যদি আপনি 1000 ভি অর্থাৎ 800 ওয়াট একটি আইপিএস অর্ডার করেন, আপনি অ্যাকুরেট 800 ওয়াটই লোড দিতে পারবেন, একটা ওয়াটও ইনশাআল্লাহ কম হবে না। আরেকটি কথা, আমাদের প্রত্যেকটা আইপিএস 100% কপার দিয়ে তৈরি হয়, অর্থাৎ তামা দিয়ে তৈরি হয়, সুতরাং প্রবলেম হয় না বললেই চলে। তারপরেও প্রবলেম যদি হয়েই যায় তাহলে বিক্রয়োত্তর সেবাটা ইনশাআল্লাহ আপনি ঠিকঠাক মতোই পাবেন, কারণ প্রত্যেকটা আইপিএস 2.5 বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি। এর ভিতরে যত প্রবলেম হোক ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের খরচে সেটি ঠিক করব। তো বন্ধুরা, আইপিএস মানুষ কিনে কারেন্টে চলে এরকম যন্ত্রাংশ অর্থাৎ লাইট, ফ্যান, টিভি, কম্পিউটার, এই জাতীয় কারেন্টের ইনস্ট্রুমেন্টগুলো ব্যাটারি থেকে চালানোর উদ্দেশ্যে কিন্তু আইপিএসগুলো মানুষ কিনে থাকে। তো একটি শক্ত মজবুত আইপিএস যদি কিনেন তাহলে আপনি নিশ্চিন্তে শান্তিমতো অনেক দিন ব্যবহার করতে পারবেন, কারণ আপনি যদি 10 টাকা বাঁচাতে গিয়ে যদি একটি দুর্বল মানের আইপিএস কিনেন, আজকে এটা নষ্ট হয়েছে, কালকে ওটা নষ্ট হয়েছে, তাহলে সেটা আপনার জন্যই কিন্তু একটা অশান্তির ব্যাপার ঘটবে। আর যেহেতু আমরা নিজেরা তৈরি করি এই জন্যই কিন্তু বাজারের অন্যান্য আইপিএসের তুলনায় আমরা খুব কম প্রাইসে কিন্তু আপনাদের হাতে এই আইপিএসগুলি তুলে দিতে পারি। আমাদের প্রত্যেকটা আইপিএসে কিন্তু 100% ইউপিএস সিস্টেম, অর্থাৎ হঠাৎ যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু লাইট ফ্যানে যে একটা বাড়ি মারে সেই বাড়িটা মারবে না, অর্থাৎ কম্পিউটার রিস্টার্ট হবে না। সেটা আপনি 300 ওয়াট থেকে 2000 ওয়াট পর্যন্ত যেটাই নেন না কেন, কম্পিউটার রিস্টার্ট হবে না এবং কখন কারেন্ট চলে গেছে কখন আসছে আপনি বুঝতেই পারবেন না, কারণ কোনো রকমের বাড়ি মারবে না।
তো আইপিএস কিনলে সাধারণত অনেক পুরাতন আইপিএস বিক্রেতাদের কাছ থেকে আইপিএস ক্রয় করা ভালো, কারণ নতুন যে আইপিএসগুলো হঠাৎ মার্কেটে আসে সেটা কিন্তু ভালো না মন্দ, সার্ভিস কেমন সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। সুতরাং দীর্ঘদিন থেকে যারা ভালো সার্ভিস দিয়ে আসছে তাদের কাছ থেকে কিন্তু আইপিএস নেওয়াটা উত্তম হবে। আমাদের 1000 ওয়াটের একটি আইপিএস যদি আমরা একটু মেপে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ওয়াইট হয়, এবং সেটা 100% কপার না হলে কিন্তু এতটা ওয়াইট কোনো মতেই হতো না। দেখুন আমাদের 1000 VA অর্থাৎ 800 ওয়াটে একটি আইপিএস এর ওজন দাঁড়িয়েছে প্রায় 10 কেজি। তো এটা 100% কপার না হলে কিন্তু এতটা ওয়াইট নিঃসন্দেহ হতো না। তারপর আপনারা খুলে চেক করে দেখতে পারেন 100% কপার কিনা সেটি পরীক্ষা করার পদ্ধতিও বলে দিই। আপনি কয়েলগুলো যে তারগুলা কিংবা যে ওয়্যারগুলো দিয়ে কয়েলটা বাঁধা হয় সেই তারটা নেবেন এবং একটা চাকু দিয়ে ঘষতে থাকবেন। যদি অরিজিনালি তামার হয় তাহলে ঘষতে ঘষতে তার শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু তামার কালারটাই বজায় থাকবে। যদি অরিজিনাল তামার না হয় তাহলে এক ঘষা দেওয়ার পরেই কিন্তু দেখবেন ভিতর থেকে সাদা অ্যালুমিনিয়াম বেরিয়ে এসেছে, অর্থাৎ কালারটা কিন্তু লোহার কালার বেরিয়ে এসেছে। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন যে অরিজিনালি তামার তৈরি কিনা। তো বন্ধুরা প্রাইসটা বললাম না, কারণ একে তো প্রাইস ওঠানামা করে, দ্বিতীয়ত আমাদের অনেকগুলা মডেল রয়েছে, অর্থাৎ 300 ওয়াট থেকে 2000 ওয়াট পর্যন্ত অনেকগুলা মডেল রয়েছে। এতগুলা মডেলের প্রাইস ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, সুতরাং ডিসক্রিপশন থেকে বর্তমান প্রাইসটি দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নগ দিতে পারেন, নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।